সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের কথা নজরে রেখে ত্রিকোণমিতির এই ভিডিও উপস্থাপন করা হলো। ত্রিকোণমিতির সূত্র মনে রাখার সহজ দুটি উপায়। এক, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। দুই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এক্ষুনি সাবস্ক্রাইব করো এসবি ম্যাথ পাড়া চ্যানেলটিকে এবং পাশের বেল আইকন ক্লিক করো সমস্ত ভিডিও পেতে, যে ভিডিও শুধুমাত্র পরীক্ষার নম্বরই বাড়াবে না, জীবনকে সুন্দর করে গড়ে তুলবে। মনে রাখার কৌশলগুলোর মধ্যে এটা, প্রথমে এরকম একটা পেজ নিয়ে একটা ঘর করে নেবে। যেহেতু আমার ক্যামেরার দেখাতে হবে, তার জন্য একটু বড় করে ঘরগুলো নিয়েছি, এত বড় ঘর দরকার হবে না। আমি এখানে প্রথম থেকে দেখানো শুরু করব। পিথাগোরাসের উপপাদ্য সবাই জানো, যেখানে একটা কোণ 90 ডিগ্রি হয় এবং এ বি সি এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে এবং তার বিপরীত বাহু অধিভুজ। ওকে, তাহলে এটা ক্যামেরার নাম দিই অধিভুজ। অধিভুজ তো চিনলাম, 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটা আমাদের অধিভুজ বলে। তাহলে ভূমি আর লম্ব কাকে বলবো? ওকে, থিটা কোণ এর সংলগ্ন কয়টা বাহু আছে? দুটো, এ একটা বাহু, এ একটা বাহু। একটা বাহু নিয়ে নিয়েছে অধিভুজে, আর একটা বাহু পড়ে আছে, সেটাই আমাদের ভূমি। তাহলে অধিভুজ গেল, ভূমি গেল, আর বাকি যে বাহুটা অর্থাৎ 90 ডিগ্রি, এই হিসেবে এই বাহুর উপর এটা যদি 90 ডিগ্রি হয়, এই বাহুটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা আমাদের লম্ব। ওকে, তাহলে অধিভুজ পেলাম, ভূমি পেলাম, লম্ব পেলাম। তাহলে একবার একটু লিখে নিই, অধিভুজকে আমি অতি লিখছি। অধিভুজ ইকুয়াল টু এসি। ওকে, এবার এ বিটা কি? ভূমি। ভূমি ইকুয়াল টু এ বি, আর বিচি আমাদের লম্ব। লম্ব ইকুয়াল টু বিসি। ওকে, তাহলে অতিভুজ, ভূমি, লম্ব এগুলো আমরা দেখে নিয়েছি। এখন আমাদের বিষয়বস্তু হয়, আমাদের ত্রিকোণমিতি যখন সূত্রগুলো মুখস্থ করার ব্যাপার আসে তখন একটু ঘাবড়ে যাই আমরা, সব সময় খেয়াল থাকে না। কিন্তু আমি অবশ্যই বলবো, এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে, বাকিগুলো আমি স্মরণ করিয়ে দেবো। কিন্তু তার আগে আমি এই চিত্রটাকে আবার একটু অন্য জায়গায় দেখিয়ে নিই। যেমন এখানে আমি একটা যদি চিত্র আঁকি, দেখবে এরকম একটা, ওকে, এখানে একটা চিত্র আঁকলাম, এটা 90 ডিগ্রি দেখা যাচ্ছে, এর বিপরীত বাহু এটা, এটা আমাদের অতিভুজ অর্থাৎ অতি লিখি। এবার এটা আমাদের, এখন থিটা কোণ নেওয়া হয়নি, যদি এখানে থিটা কোণ নিই তাহলে এটা আমাদের ভূমি, আর বাকি যেটা পড়ে রইলো এটা আমাদের অতিভুজ, সরি, এটা আমাদের লম্ব। ঠিক একইভাবে আরেকটা চিত্র আঁকা হলো, কিন্তু সেই ক্ষেত্রে কোনো একটা পর্যায়ে গিয়ে এটা আমাদের থিটা কোণ হলো, অথবা বললো এই কোণের সাপেক্ষে যে কোণটাকে আমরা থিটা ধরবো, 30 ডিগ্রির সাপেক্ষে বা 40 ডিগ্রির সাপেক্ষে, সেক্ষেত্রে এটাকে আমরা থিটা ধরবো। তাহলে দেখো, এ বি সি এই বাহুর বিপরীত, এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটা আমাদের অতিভুজ। থিটা কোণ সংলগ্ন আরেকটা যে বাহু এইটা, এটাকে ধরবো এবার ভূমি, দেখা যাচ্ছে, এবার বুঝতে একটু সুবিধা হয়েছে তাই না, ঘুরিয়ে নিয়েছি, আর এটাকে ধরবো লম্ব। যখন তুমি অঙ্কগুলো করবে তখন দেখবে কি, তোমার এইভাবে রয়েছে কিন্তু এটাকে ভূমি ধরতে হচ্ছে এবং এটাকে লম্ব ধরতে হচ্ছে, একটাই কারণ, এই থিটার জন্য। এখন আমরা চলে যাব এই আনুপাতিক যে জায়গাগুলো সেখানে। এখানে দেখো, প্রথম ঘরটা সেখানে লিখবে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু এই লম্ব বাই অধিভুজ, প্রথম থেকে এগুলো ধরা হয়েছে, তার জন্য আমরা ধরছি। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আসতে থাকবে এখানে। এবার দেখো, লম্ব, লম্বটা কি ছিল? বিসি। তাহলে বিসি বাহু বাই অধিভুজ কি ছিল? এসি। তাহলে এসি বাহু, ওকে, সাইন থিটা এই ঘরে লিখবে কস থিটা। ওকে, লম্ব, লম্বর পরে ভূমি, ভূমি বাই অধিভুজ, কস থিটার সময় বলো আমার সঙ্গে, ভূমি বাই অধিভুজ। তাহলে এখানে তুমি লিখবে কি, ভূমি এবি, এবি তার মাথায় অ্যারো দাও, এবং অধিভুজ
এসি, ক্লিয়ার? সাইন থিটা কস থিটা, পরের যে ঘরটা এখানে লিখবে ট্যান, ট্যান থিটা। ওকে, ট্যান থিটা এই যে উপরে যেগুলো নিয়েছি লম্ব আর ভূমি, এদের অনুপাত, অর্থাৎ লম্ব বাই ভূমি। ট্যান থিটার মান লম্ব বাই ভূমি। এই তিনটে মনে যদি রাখতে পারো তাহলে তুমি বাকিগুলো আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। এবার দেখো, লম্ব বিসি বাই এবি। এবার এদের তিনজন সাইন কস ট্যান, এরা ঠিক যেরূপ বসেছে এদের ঠিক উল্টো কয়েকজন রয়েছে। যেমন তুমি যেটা বোঝো তোমার বন্ধু তার উল্টো বোঝে, এরকম তোমার অবশ্যই কোনো বন্ধু রয়েছে, ঠিক সাইনের এরকম একজন বন্ধু রয়েছে। এ লম্ব বাই অতিভুজ বুঝেছে, বুঝলো, কিন্তু এর যে বন্ধু সে কোসেক, COACC, কোসেক থিটা, সে বোঝে এর উল্টো, সে বোঝে অতিভুজ বাই লম্ব। যদি এটা হয় তাহলে অতিভুজ এসি বাই বিসি। ওকে, ঠিক কস থিটা, এরও একজন বন্ধু আছে কিন্তু সেও বোঝে উল্টো, সেটা সেক থিটা। সেক থিটা উল্টো বুঝলে তাহলে এখানে যে অতিভুজ বাই ভূমি রয়েছে সেটা ঘুরে যাবে, সরি, ভূমি বাই অতিভুজ রয়েছে সেটা ঘুরে যাবে, অতিভুজ বাই ভূমি। ওকে, তাহলে এটাকে লিখবো আমরা এসি বাই এবি। ওকে, ঠিক একই রকম ট্যানের একটা বন্ধু রয়েছে, সে কট কট থিটা, সেও ট্যানের উল্টো বোঝে, ট্যান লম্ব বাই ভূমি। এ বললো না লম্ব বাই ভূমি আমি লিখবো না, আমি ভূমি বাই লম্ব লিখবো। সুতরাং এখানে তোমরা বুঝতে পারছো সাইন থিটা কস থিটা আর এই ট্যান থিটা, এদের তিনজনের তিনজন বন্ধু রয়েছে এবং তারা সাইন থিটার বন্ধু কোসেক থিটা, কস থিটার বন্ধু সেক থিটা এবং সেক থিটা, ট্যান থিটার বন্ধু কট থিটা, এরা প্রত্যেকেই উল্টো বোঝে। এখন এই এই যারা উল্টো বোঝে এদেরকে যদি একসঙ্গে রাখা হয় এবং এদের গুণফলটা কত হয় সেটা যদি আমরা হিসাব করি তাহলে একটা মজার জিনিস দেখা যাবে, যেমন সাইন থিটা ইনটু কস থিটা, তারপর আমাদের এই সরি কোসেক থিটা, এই দুজনকে গুণ করব, ঠিক একইভাবে কস থিটা ইনটু সেক থিটাকে গুণ করব, ঠিক একইভাবে সরি এখানে ট্যান থিটা ইনটু কট থিটা করে দেব। তাহলে এদের গুণফল কি হবে? ওকে, সাইন থিটা ইনটু কস থিটা, চলো তাহলে লম্ব বাই অতিভুজ বা এই যে নামকরণ করেছি সেটাও তুমি লিখতে পারো। তাহলে আমি লিখছি বিসি বাই এসি, এটা উপরে দাগ দিচ্ছি, এটাকে বাহু হিসেবে ধরা হয়েছে যেহেতু সরলরেখা, সরলরেখার একটা চিহ্ন ওটা, ঠিক একইভাবে এখানে এসি বিসি। ওকে, এবার একটু খেয়াল করো, তার আগে আমি এদেরকে আর একটু দেখাই, খেয়াল একটু পরে করাই। ঠিক একইভাবে এখানের যে পাতগুলো রয়েছে, এসি কস থিটা এবি বাই এসি রয়েছে, দেখা যাচ্ছে একদম, তাহলে ও সরি ইনটু সেক থিটা এসি বাই এবি রয়েছে। ওকে, এবার ট্যানের ক্ষেত্রে দেখো, ট্যানের ক্ষেত্রে রয়েছে বিসি, তাহলে বিসি বাই এবি, আর কটের ক্ষেত্রে রয়েছে এবি বাই বিসি। ক্লিয়ার হচ্ছে তো? ওকে, এবার একটু মজার জিনিস দেখো, সেটা হলো এই যে যে এই বিসি উপরে রয়েছে এবং ঠিক বিসি নিচে রয়েছে, অর্থাৎ এটা যদি ফাইভ হয় তাহলে বিসি এর মান যদি ফাইভ হয় তাহলে এখানে নিচে ফাইভ রয়েছে, তাহলে ফাইভ ফাইভ ধরে নাও কেটে গেল। এসি এর মান যদি সিক্স হয়, এর মান যদি সিক্স হয় তাহলে এরা এরা কেটে গেল। ঠিক একইভাবে এখানে এবি এবি কাটলো, এসি এসি কাটে, এটা থেকে এটা কাটে, এটা থেকে এটা কাটে, তাহলে সবকিছু যদি কেটে দেয় তাহলে থাকে কত? আমাদের ওয়ান পড়ে থাকে। কাটাকাটির সময় জানি, যেমন ফাইভ বাই সিক্স ইন্টু সিক্স বাই ফাইভ। ওকে, তাহলে এখান থেকে ফাইভ ফাইভ কাটে, সিক্স সিক্স কাটে, কিছু না থাকলে আমরা ওয়ান লিখি, গুণের ক্ষেত্রে এটা করি তো, ঠিক তাই করলাম। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? ওয়ান করে, একদম ক্লিয়ার হয়েছে?
আশা করি এই পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার রয়েছে। তাহলে এই দুটোর গুণফল আমরা পাবো কত করে? ওয়ান করে। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান, ক্লিয়ার হলো? এবার যদি আমরা ধরে নাও এখানে সাইন থিটাকে আমরা রাখলাম, এখানে সাইন থিটাকে এই পাশে রাখলাম, কোসেক থিটা এখানে গুণ আকারে আছে, এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে? ভাগ হবে, তাহলে ওয়ান বাই সিইউ এসি সি কোসেক থিটা, ক্লিয়ার? তাহলে এখানে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে? কোসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা। ঠিক একইভাবে আমার সঙ্গে পরের গুলো করো। তাহলে এখানে কস থিটা, কস থিটা ইন্টু সিক থিটা ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা এখানে কস থিটা ইকুয়াল টু কত লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক থিটা। ওকে, তাহলে এখানে আবার সেক থিটা ইকুয়াল টু কত লেখা যায়? ওয়ান বাই কস থিটা। ওকে, তাহলে এখানে আমরা ট্যান থিটা ইন্টু কোর থিটা ইকুয়াল টু কত পাবো? ওয়ান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোর থিটা, মানে থিটা দেওয়া হয়নি, আবার কোর থিটা ইকুয়াল টু ট্যান ওই পাশে গিয়ে ভাগ হবে, তাহলে ওয়ান বাই ট্যান থিটা। এই পর্যন্তই আমাদের ছিল। ওকে, এখন দুটো সম্পর্ক তোমরা আমাকে প্রমাণ করে হোয়াটসঅ্যাপে পাঠাবে, সে দুটো কি? ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর কোর থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আগে যেরকম বলেছিলাম যে ট্যান আর কট এরা উল্টো বোঝে, ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে ট্যান কট বলবে আমি এর উল্টো হব, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। এই দুটো তোমরা প্রমাণ করে আমাকে দেখাবে। ওকে, শুধুমাত্র মানগুলো বসাবে, দেখবে চলে এসেছে। তো তোমরা করবে কি, ডান পক্ষ থেকে বাঁ পক্ষতে যাবে, এটা করলে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো, প্রথম পার্টটা এখানে শেষ হলো, পরের পার্ট গুলো তোমরা দেখবে আশা করছি, এবং প্রত্যেকে এই বিষয়গুলো কয়েকবার করে প্র্যাকটিস করে নেবে, এবং পরের পার্টে আরো কতগুলো সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই পার্টটা তোমাদের ভালো লেগেছে। নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা রয়েছে, যদি কেউ চাও সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপের লিঙ্ক না থাকলে নম্বর পেয়ে যাবে, কিছু একটা পেয়ে যাবে, যোগাযোগ করতে পারো। তাহলে চলো, আর অসুবিধা হলে আমি আছি, কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে তোমাদের।